আলিপুরদুয়ারে ফের ভাল্লুক। এদিন মাঝের টাবড়ি চা বাগানের কাছে উত্তর মাঝের টাবড়িতে একটি ভাল্লুককে দেখতে পান গ্রামবাসীরা। এই ভাল্লুককে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়। ভাল্লুকটি নদীর ধারে জঙ্গলে আশ্রয় নেয়। বন দপ্তরে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছায় বক্সা ব্যাঘ্র প্রকল্পের আধিকারিক ও বনকর্মীরা। ফের লোকালয়ে হিমালয়ান ব্ল্যাক বিয়ার। শীত পড়তেই পাহাড় থেকে নেমে ক্রমশই নিচু জনপথমুখী হিমালয়ান ব্ল্যাক বিয়ারের দল। শুক্রবার আলিপুরদুয়ার জেলার উত্তর মাঝের টাবড়ি গ্রামে একটি হিমালয়ান ব্ল্যাক বিয়ার উদ্ধার করে বন দপ্তর। শুক্রবার সকাল 11টা নাগাদ লোকালয়ের একটি ঝোপে হিমালয়ান ব্ল্যাক বিয়ারটি দেখতে পান স্থানীয়রা। ভাল্লুকটিকে ঘুরতে দেখে গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে লাঠি সোঁটা নিয়ে ঘুরতে শুরু করে। খবর দেয় বন দপ্তরকে। ঘটনাস্থলে এসে পৌঁছায় বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্মীরা। ঝোপের এলাকাটিকে নেট দিয়ে ঘিরে ফেলে বনকর্মীরা। একবার নেট ছিঁড়ে পালিয়েও যায় ভাল্লুকটি। অবশেষে ঘুমপাড়ানি গুলি ছুড়ে ভাল্লুকটিকে উদ্ধার করে বন দপ্তরের কর্মীরা। বক্সা ব্যাঘ্র প্রকল্পের এডিএফও রবিকান্ত ঝা জানান, ভাল্লুকের আনুমানিক বয়স 2 থেকে 2.5 বছর। ভাল্লুকটিকে রাজাভাতখাওয়ায় প্রাথমিক চিকিৎসার পর গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।